আরামবাগ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত ধর্মপুর গ্রামের অত্যন্ত দুস্থ পরিবারের বাসিন্দা তপন পাণ্ডার মেয়ে বৈশাখী পাণ্ডা ক্লাস নাইনের ছাত্রী। তার দুটি কিডনি প্রায় নষ্টের পথে, গত 3 বছর ধরে চিকিৎসা চলছে। প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে কলকাতার SSKM হাসপাতালে, কিন্তু অর্থাভাবে সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় বর্তমানে আরামবাগেই তার চিকিৎসা চালাতে হচ্ছে। বৈশাখীর বাবা পরের জমিতে কাজ করে কোনো রকমে সংসার চালান, তার পক্ষে মেয়ের ব্যয়বহুল চিকিৎসার টাকা জোগাড় করা খুবই কঠিন হয়ে পড়েছে। ওখানকার প্রধান ও সদস্যকে বারবার আর্থিক সাহায্যের কথা বললেও তারা সহায়তা তো দূরের কথা, পাশ কাটিয়ে গিয়েছেন। সরকারের কাছে তিনি বারবার আবেদন জানিয়েছেন আর্থিক সহায়তা চেয়ে, যাতে মেয়েটিকে তারা ভালোভাবে চিকিৎসা করাতে পারেন। বর্তমানে বৈশাখীকে তারা আরামবাগ ব্লকের হরিংখোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সারাটি গ্রামে আত্মীয়ের বাড়িতে আনলে সেখানকার বিজেপির পক্ষ থেকে বৈশাখীকে তার চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। বৈশাখীর মা জানান, এইভাবে সহৃদয় মানুষজন যদি আমার মেয়েটিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন, তাহলে আমরা মেয়েটির ভালোভাবে চিকিৎসা করাতে পারবো, নচেত এত বিপুল পরিমাণ অর্থ কিভাবে আমাদের পক্ষে যোগান দেওয়া সম্ভব। আমাদের আবেদন, দয়া করে সাহায্য করুন, আমাদের মেয়েটিকে বাঁচান। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। তোমরা একটু আমাকে সাহায্য করো, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দুজনকেই বলছি, আবেদন করছি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দুজনকেই বলছি, আমার এমন দারিদ্র পরিবার, আমরা হচ্ছে খেটে না খেলে হচ্ছে রোজকার মানে মাঠে না খাটলে খেতে পারি না। আমার ছেলের মেয়ের খুবই শরীর খারাপ, আমরা হচ্ছে দরিদ্র পরিবার, ছেলে মেয়েকে দেখাতে পারছি নি, আপনারা একটু সাহায্য করুন। আমার ছেলে এরকম আঙুল নেই, আপনারা আমাকে সাহায্য করুন। আমার মেয়ের কিডনি হচ্ছে নষ্ট, মানে হচ্ছে খাওয়া হয়ে গেছে। আমরা মানে এতই দরিদ্র পরিবার, মানে রোজ আনি রোজ খাই, খেতে পাই না, ঘর দুয়ারও নেই আমাদের। আর আমার মেয়েকে একটু সাহায্য করুন, একটা রোজগারের উপর নির্ভর করছি আমরা, পাচ্ছি আপনারা একটু আমাদেরকে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দুজনকেই বলছি, আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন। আমাকে একটু সাহায্য করলে খুবই ভালো হয়। আমার ছেলেরও আঙুল টাঙুল নেই, রোজে রোজগারে নেই, পড়াশোনা করাতে পারি না। আমার মেয়ের এরকম কিডনির মধ্যে এরকম প্রবলেম হয়েছে, ডাক্তার দেখাতে পারছি না, হচ্ছে ভালো ডাক্তার দেখাতে পারছি না, খেতে দিতে পারছি না। আর হচ্ছে আপনারা একটু আমাদেরকে সাহায্য করুন। Ooh.